আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো। আজকে আমরা নটরডেম কলেজের যে ভর্তি নির্দেশিকা রয়েছে বা নটরডেম কলেজে ভর্তি হওয়ার জন্য যেই যেই বিষয়গুলো জানা খুব জরুরি, যেমন আবেদন কিভাবে করবে এবং ফর্মটা কোথায় পাওয়া যাবে, ন্যূনতম যোগ্যতা বা বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে কেমন কন্ডিশন তোমার থাকতে হবে, আসন সংখ্যা কত, ভর্তি পরীক্ষা কিভাবে অনুষ্ঠিত হবে, এবং তার সাথে সাথে আরেকটা কথা তোমাদেরকে একটু জানাতে চাই যে আমি আমার ফেসবুক গ্রুপের লিঙ্কটা ডিসক্রিপশনে পেয়ে যাবে, ওখানে আমি তোমাদের জন্য একদম ফ্রিতে নটরডেম কলেজের ভর্তির যে অ্যাডমিশনের যে কোশ্চেনগুলো এর আগে হয়েছিল সেগুলো আমি সলভ করে দেবো। দ্যাট মিনস অ্যাডমিশন সিরিজ আমি ওপেন করেছি, সুতরাং তোমরা সেই গ্রুপটাতে জয়েন হও, সেখানে আমি ফ্রি ক্লাস নেবো, আমার মনে হয় তোমাদের জন্য খুব কাজে লাগবে। আসলে তো আরও একটা কথা বলতে চাই যে নটরডেম কলেজে অনেকে বলে থাকো যে নটরডেম কলেজ বা সেন্ট জোসেফ বা হলি ক্রস এখানে খুব কঠিন কোশ্চেন হয়, এরকম কোনো ব্যাপারই নেই, কঠিন কোশ্চেন আসলেই হয় না। এমন নয় যে একজন স্যার যেমন আমাকে বলেছেন আজকে যে এমন নয় যে স্টিফেন হকিং স্যারের বই তোমাদেরকে মুখস্থ করে আসতে হবে, এরকম কোনো ব্যাপার নেই, কোশ্চেন আসলে সহজ হয়। ওকে, আর এমনও ভাবনার কোনো কারণ নেই যে একদম নটরডেম কলেজ বা সেন্ট জোসেফ বা হলি ক্রসে পড়লেই তোমরা একজন ডক্টর হয়ে যাবে, আর গ্রামের স্কুলগুলোতে পড়লে তুমি সেই ডক্টরের মানে তোমার গাড়ি চালক হবে, এমন কোনো ব্যাপার নেই আসলে। ওকে, তোমার সফলতার পেছনে বা সফলতাই কখনও প্রতিষ্ঠান অন্তরায় হবে না। ওকে, প্রতিষ্ঠান শুধুমাত্র কিছু এনভায়রনমেন্ট তোমাকে প্রোভাইড করতে পারে, আদারওয়াইজ নাথিং, তুমি যে কোনো জায়গা থেকেই খুব ভালো করতে পারো। আচ্ছা, আমরা আসি মূল কথায়। প্রথমত হচ্ছে আবেদন ফর্ম বা আবেদনটা করব কিভাবে আমরা। সাধারণত নটরডেম কলেজ এটা অনলাইনেই আবেদন গ্রহণ করে, তোমার কলেজে গিয়ে ফর্ম ওঠানোর কোনো প্রয়োজন নেই। নটরডেম কলেজের যে ওয়েবসাইট রয়েছে সেখানে তোমরা আবেদন ফর্মটা পেয়ে যাবে, এবং আবেদন ফর্মের সাথে তোমাদেরকে 260 টাকা দিতে হবে বা 260-70, এটা ভ্যারি করতে পারে। ওকে, তো আবেদন ফর্মের জন্য তোমরা নটরডেম কলেজের যে ওয়েবসাইট রয়েছে সেখানেই যেতে পারো। এরপর হচ্ছে ন্যূনতম যোগ্যতা বা তোমার এসএসসিতে জিপিএ কত থাকলে তুমি আসলে ফর্ম উঠাতে পারবা, এটা হচ্ছে ন্যূনতম যোগ্যতা। এটা নটরডেমে আসলে ইংলিশ ভার্সন এবং বাংলা ভার্সন উভয় স্টুডেন্টই কিন্তু ভর্তি হতে পারে। তো ইংলিশ ভার্সন এবং বাংলা ভার্সন যারা সায়েন্স গ্রুপ তাদের জন্য জিপিএ 5 লাগবে। আমি আবার বলছি, ইংলিশ ভার্সন, বাংলা ভার্সন, সায়েন্স গ্রুপ তাদের অবশ্যই জিপিএ 5 লাগবে। যদি কেউ আর্টসে ভর্তি হতে চাও তাহলে তার জন্য লাগবে জিপিএ 3.50, আর যদি কেউ কমার্সে ভর্তি হতে চাও সেক্ষেত্রে তার জন্য লাগবে জিপিএ 4। অর্থাৎ এসএসসিতে জিপিএ 4 হলেই তুমি শুধুমাত্র কমার্সে ভর্তি হতে পারবে। এই টপিকটা বা এই অংশটা আমার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ মনে হয়েছে, যে বিভাগ পরিবর্তনের জন্য যোগ্যতা। আমি ব্যাপারটা তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে বলছি যে কেউ হয়তো এসএসসিতে, আমি প্রথমে কিন্তু বলেছি যে তুমি যদি তুমি নটরডেম কলেজে মানবিক বিভাগে পড়তে চাও বা আর্টসে পড়তে চাও সেক্ষেত্রে তোমাকে এসএসসিতে 3.50 পেতে হবে, যদি কেউ ব্যবসায়িক শাখায় পড়তে চাও সেক্ষেত্রে তোমাকে এসএসসিতে জিপিএ 4 পেতে হবে। এখন তাহলে এই বিভাগ পরিবর্তনের জন্য যোগ্যতা এটা আবার কি? এটা হচ্ছে সাপোজ সায়েন্স গ্রুপের, আমি সায়েন্স গ্রুপের জন্য বলছি, যে সায়েন্স গ্রুপের কেউ হয়তো জিপিএ 5 পেলো না, এসএসসিতে সায়েন্সে ছিল কিন্তু সে জিপিএ 5 পেলো না, সে কত পেলো? সে পেলো জিপিএ 4। তাহলে কি সে নটরডেমে ভর্তি হতে পারবে না? ডেফিনেটলি পারবে, কিন্তু সে সায়েন্সে পারবে না, কারণ ন্যূনতম যোগ্যতা যদি তুমি নটরডেমে ইন্টারমিডিয়েটে পড়তে চাও সায়েন্সে, সেক্ষেত্রে এসএসসিতে তোমাকে জিপিএ 5 পেতেই হবে এবং উচ্চতর গণিত থাকতে হবে। বাট কেউ যদি এসএসসিতে জিপিএ 4 পায় সেক্ষেত্রে কি নটরডেমে ভর্তি হতে পারবে না? হ্যাঁ, অবশ্যই পারবে, কিন্তু সে সায়েন্সে পারবে না। যদি সে এসএসসিতে জিপিএ 4 পায় সেক্ষেত্রে সে কমার্সে ভর্তি হতে পারবে। অর্থাৎ তুমি যদি সায়েন্স গ্রুপ নিয়ে এসএসসিতে জিপিএ 4 পাও সেক্ষেত্রে তুমি নটরডেম কলেজে ভর্তি তো অবশ্যই হতে পারবে, কিন্তু তুমি সায়েন্সে হতে পারবে না, তোমাকে কমার্সে হতে হবে। এখন আসি যে তুমি আসলে এসএসসিতে সায়েন্স গ্রুপ থেকে 4 পাওনি, তুমি কত পেয়েছো? 3.50 পেয়েছো। তাহলে কি তুমি নটরডেমে ভর্তি হতে পারবে না? অবশ্যই তারপরেও তুমি নটরডেমে ভর্তি হতে পারবে, কিন্তু তখন আসলে তুমি কমার্সেও পারবে না, তখন তোমাকে কোথায় ভর্তি হতে হবে? গিয়ে আর্টসে ভর্তি হতে হবে। অর্থাৎ তুমি যদি এসএসসিতে সায়েন্স গ্রুপ থেকে ন্যূনতম 3.50 পাও তবু তুমি নটরডেম কলেজে অ্যাপ্লাই করতে পারবা, কিন্তু সেটা আর্টসে। যদি তুমি সায়েন্স গ্রুপ থেকে এসএসসিতে 4 পাও সেক্ষেত্রেও তুমি নটরডেমে ভর্তি হতে পারবা, কিন্তু তোমাকে কমার্সে ভর্তি হতে হবে। ক্লিয়ার? ওকে, এরপর হচ্ছে আসন সংখ্যা।
আসন সংখ্যার ক্ষেত্রে তোমার বাংলা মিডিয়ামের জন্য বা বাংলা ভার্সনের জন্য একরকম, ইংলিশ ভার্সনের জন্য অন্যরকম। ইংলিশ ভার্সনের জন্য মোট 300 জন স্টুডেন্ট নেয়, এটা চেঞ্জ হতে পারে, প্রতি বছরই চেঞ্জ হতে পারে। আমরা যেমনটি নিয়েছি এর আগে তেমনটি বলছি, ইংলিশ ভার্সনের জন্য 300 জন স্টুডেন্ট নেই। বাংলা ভার্সনের ক্ষেত্রে সায়েন্স গ্রুপ থেকে মোটামুটিভাবে 1780 জন স্টুডেন্ট নেওয়া হয়, এটা হচ্ছে সায়েন্স গ্রুপের স্টুডেন্ট সংখ্যা 1780 জন। যদি আর্টস হয়, আর্টস থেকে মূলত নেওয়া হয় 400 জন স্টুডেন্ট, এবং কমার্স থেকে নেওয়া হয় মূলত 250 জন স্টুডেন্ট। আমি আবারও বলছি যে সায়েন্স গ্রুপ বাংলা ভার্সনের জন্য নেওয়া হয় 1780 জন স্টুডেন্ট সায়েন্স গ্রুপ থেকে, আর্টস থেকে নেওয়া হয় 400 জন স্টুডেন্ট, এবং কমার্স থেকে নেওয়া হয় মূলত 250 জন স্টুডেন্ট। ক্লিয়ার? এরপর আসো ভর্তি পরীক্ষা। ভর্তি পরীক্ষা কীভাবে হবে? যদি কোনো খারাপ সিচুয়েশন না আসে, যদি করোনা বা এখন আমরা দেখতে পাচ্ছি আবার অমিক্রন নামে একটা করোনার ভেরিয়েশন এসেছে, যদি কোনো খারাপ পরিস্থিতি না আসে সেক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই সশরীরে পরীক্ষা দিতে হবে, আর যদি খারাপ পরিস্থিতি চলে আসে তবে অনলাইনে পরীক্ষা হবে। এবং বিষয়সমূহ, বিষয়সমূহ কোন কোন বিষয় থাকবে এটা একটু তোমাদেরকে ভালো করে জানা জরুরি। যদি কেউ বিজ্ঞান বিভাগ থেকে হও, বিজ্ঞান বিভাগে ভর্তি হতে চাও, তাহলে তোমার সাবজেক্ট থাকবে প্রথমত বাংলা, আমি একটু লিখে দিচ্ছি তোমাদেরকে, ইংরেজি যেহেতু সায়েন্স গ্রুপ থেকে দেবে সুতরাং পদার্থ থাকবে, এটা খুবই স্বাভাবিক, পদার্থ, রসায়ন থাকবে, জীববিজ্ঞান থাকবে, উচ্চতর গণিত, এবং আর কি থাকবে, আর থাকবে আসলে সাধারণ জ্ঞান। ক্লিয়ার? এই কয়টা থাকবে যদি কেউ সায়েন্সে ভর্তি হতে চাও। কিন্তু যদি কেউ মানবিক বিভাগ অথবা যদি কমার্সে ভর্তি হতে চাও, ব্যবসায়িক শাখায় ভর্তি হতে চাও, সেক্ষেত্রে তার জন্য, তাহলে তার জন্য অর্থাৎ মানবিক বিভাগ এবং মানবিক বিভাগ এবং ব্যবসায়ী শাখার জন্য কি থাকবে আসলে, এক থাকবে বাংলা, এটা তো থাকবেই, ইংরেজি, তারপর থাকবে হচ্ছে তোমার গণিত, বিজ্ঞান, সাধারণ জ্ঞান, এবং সাধারণ জ্ঞান এবং থাকবে আসলে তথ্য প্রযুক্তি। ক্লিয়ার? এই বিষয়গুলো থাকবে যদি তুমি কিসে ভর্তি হতে চাও, মানবিক শাখা বা আর্টস অথবা কমার্সে ভর্তি হতে চাও, তাহলে এই এই বিষয়গুলো তোমাকে আসলে পড়তে হবে। ক্লিয়ার? আর তোমাদের জন্য শুভকামনা। পরীক্ষার প্রশ্ন আমি আবারও বলছি কঠিন হয় না, জাস্ট একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে, এর চেয়ে বেশি কিচ্ছু নাই। আর এরকম ভাবনার কোনো কারণ নেই যে তুমি ঢাকার কলেজগুলোতে পড়লেই একজন বিশাল ইঞ্জিনিয়ার বিষয়ে ডাক্তার হয়ে যাবে, তুমি নাসাতে, এখান থেকে একদম নাসাতে তোমাকে নিয়ে যাবে ঢাকার কলেজগুলোতে আসলে, এরকম কিচ্ছু নয় বাবা। বরং গ্রামের যে কলেজগুলো আছে অনেক ভালো ভালো কলেজ রয়েছে, সেখান থেকে অনেক ভালো ভালো ইনস্টিটিউশনে আছে বাচ্চা কাচ্চারা। ওকে, সুতরাং প্রতিষ্ঠান তোমার সফলতার পথে কখনো অন্তরায় হবে না। শুভকামনা তোমাদের জন্য, ভালো থেকো তোমরা সবাই, আসসালামু আলাইকুম।